কে শিখালো আপনাকে তাকবীরের বিপক্ষে কথা বলা? কারা শিখালো আপনাকে তাকবীরের বিপক্ষে কথা বলা? যে শিখিয়েছে সে আপনাকে জাহান্নামের দিকে টানে, যে তাকবীর দেয় সে জান্নাতের পথে থাকে। তাকবীরের বিপক্ষে কথা বললে আমরা সেটা সহ্য করতে পারি না। তাকবীর থাকবে, যেখানে তাকবীর নেই সেখানে ইসলাম নাই। তাকবীর কি হিন্দুর ঘরে থাকবে? তাকবীর কি বৌদ্ধর ঘরে থাকবে? তাকবীর থাকবে হলো মুসলমানদের ঘরে, ঠিক কিনা? এক ময়দানে গেলাম যশোরে, বলতেছে হুজুর তাকবীর দেওয়া যাবে না। আমি বললাম কেন, আপনাকে জন্মের সময় আপনার কানে তাকবীর দেয় নাই? উনি বলছে দিয়েছি কিনা জানি না। তাহলে আপনার বাবার জিজ্ঞান জিজ্ঞান এখন কোথায় থেকে আইছেন আপনি তাকবীরের বিপক্ষে কথা বলতে? যেদিন আপনি জন্ম নিয়েছেন সেই দিন তো ইমাম বা মুয়াজ্জিনের ডাইকা না আপনার কানে তাকবীর দিয়েছে, ঠিক কিনা? আপনার 10 বছর বয়স হয়েছে, মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব তাকবীর দিয়ে আপনারে উঠাইছে, তাকবীর দিয়ে বসাইছে। আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই দিনই তো আপনার 4টা তাকবীরের বিনিময়ে আপনাকে বিদায় করা হয়েছে। কে শিখালো আপনাকে তাকবীরের বিপক্ষে কথা বলা? কারা শিখালো আপনাকে তাকবীরের বিপক্ষে কথা বলা? যে শিখিয়েছে সে আপনাকে জাহান্নামের দিকে টানে, যে তাকবীর দেয় সে জান্নাতের পথে থাকে। তাকবীরের বিপক্ষে কথা বললে আমরা সেটা সহ্য করতে পারি না, ঠিক কিনা? তাকবীর থাকবে ময়দানে, অসুবিধা কোথায়? এ তাকবীর তো আমরা দিই না, তাকবীর দেওয়া শিখিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাঝে মাঝে আফসোস লাগে কি জানেন, সারা বিশ্বের ভিতরে, সারা ওয়ার্ল্ডের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ইউনিভার্সিটি হলো, ওমরের মতো একজন শাসক আকবর চন্দ্র কেউ তৈরি করতে পারে নাই। সারা বিশ্বের ভিতরে যদি একটা ওমরের মতো একটা শাসক যদি মুসলমানদের থাকতো, তাহলে মুসলমানদের তাকবীরি নিয়ে, কোরআন নিয়ে মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। শুধু যদি একজন ওমরের মতো ওমর যদি তৈরি হতে পারত। আল্লাহ তুমি একজন সারা ওয়ার্ল্ডের মুসলমানদের পক্ষে একটা ওমরের মতো ওমর বানায় দিও। আরো জোরে বলেন আমিন। এই তাকবীর আমাদের সব জায়গায় থাকবে। তাকবীরের বিপক্ষে বললে মুসলিম এটা সহ্য করবে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন একটা তরবারি হাতে নিয়ে রাসূলের গদ্দান থেকে মাথাটা আলাদা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না, বিশ্বনবীর গর্দান থেকে মাথা আলাদা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন হাতের ভিতরে তরবারি নিয়ে। ওমর যখন তরবারি চালাতেন, ওমরের তরবারি চালানো ছিল এত দ্রুত মনে হয় বেলেট দিয়ে কচু গাছ নসাইতেছে, এত বড় পালোয়ান। আবু জেহেল বললেন 100 উট দেব, কে আছে মক্কার ভিতরে, কোন বাপের বেটা আছে যে মোহাম্মদের গর্দান থেকে মাথাটা আলাদা করতে পারবে? ওমর পিছনে ডালান দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই নিচের দিকে তাকিয়ে আছে, কারণ বিশ্বনবীর পাশেই ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, একজন বীর পালোয়ান। এই কথা বললো না তোমরা?